জিয়াকে যেমন দেখেছি, এই বইটি টোটালি বিভ্রান্তে ভরপুর। এখানে লেখা আছে, আমাদের দেশ যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছে, এই উপমহাদেশে অন্য কোনো দেশ যুদ্ধ করে স্বাধীনতা পায় নাই। আমাদের এই জাতীয়তাবাদের ইতিহাস অনেক শত শত বছর আগে, কিন্তু পরিপূর্ণ রূপ পেল 1971 সালের স্বাধীনতা যুদ্ধে, এবং সেখানে এর পরিপূর্ণ বিকাশ ঘটল। আমাদের জাতীয়তাবাদের ভিত্তি হলো জনগোষ্ঠী, জনগণকে কেন্দ্র করে রাশিয়াল ভাষাভিত্তিক ধর্মভিত্তিক অঞ্চল ইত্যাদি নিয়ে, এই সব মিলিয়ে সার্বিক জাতীয়তাবাদ। অন্যদিকে আওয়ামী লীগ বাকস্বাধীনের জাতীয়তা হলো ভাষাভিত্তিক। এই ছিল জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের চিন্তাধারা। আজ তিনি নেই, কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন বেঁচে আছে, বেঁচে থাকবে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে বাংলাদেশি জাতীয়তাবাদ। বইটির রিভিউ আমি বলবো, এর যে লেখক লিখছেন, লেখক জনাব এস এম আব্দুল হাকিম, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের একজন কৃতি ছাত্র। তিনি অ্যাকচুয়ালি আমাদের দেশে বাংলাদেশ জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থার মহাপরিচালক হিসাবে নিয়োগ পান, সেটি 1977 সালে। 1982 সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। দেখুন লেখককে, এখানে টোটালি বিভ্রান্তিতে ভরা ছিল স্বাধীনতার ঘোষণা ও জিয়াউর রহমান। বইটি পড়ার জন্য অনুরোধ করছি অনেকেরই, দেখতে পারেন আপনারা যে বইয়ের বিষয়বস্তু কি, কিভাবে দেশের স্বাধীনতার ইতিহাস এবং ঐতিহ্যকে বিতর্কিত করতে হয়, সেটি লেখক করে দেখিয়েছেন। বিস্তারিত পড়ে বইটার রিভিউ দেব। ধন্যবাদ।